দেখেন কি করে মাছ ধুতে হয়, দেখেন আমার মতো করে ধুচ্ছে। লবণ জলের উদ্দেশ্যে আমাদের আনন্দ যাত্রা শুরু হলো, চলবে সামনের কয়দিন। দাদা আপনার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে ট্রলার রেডি করা, আর হচ্ছে খাদ্য খাবার কেনা। 400 বস্তা মোটামুটি রেডি করতে থাকেন, ঠিক আছে? তারপর যদি বাড়ে, হ্যাঁ বাড়বে তো বটেই, কমবে তো আর না। গত কদিন ধরে আবহাওয়া বেশ খারাপ, বৃষ্টি হচ্ছে উপকূলে, নিম্নচাপের মধ্যে দিয়ে আমরা যাত্রা করেছিলাম বন উপকূলের মানুষদের ঘরে ঘরে কিছু খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। পদ্মা নদীর টোল, দেখি পদ্মা ব্রিজের টোল না? এই আমার প্রথম পদ্মা ব্রিজে ওঠা এতদিন পর, অথচ কতবার নদী পার হলাম ফেরিতে করে। এবারে মনটা ভালো লাগতেছে না, ফেরিটা থাকলে ভালোই লাগতো আগে, চা খাওয়া যাইতো, একটু চা খাওয়া যেত, মুড়ি খাওয়া যেত। ফেরি ঘাট গুলোতে অনেক লোকের কর্মসংস্থান কমে গেছে। হ্যাঁ সেটাই, জুলুম কমে গেছে কর্মসংস্থান। হ্যাঁ ওখানে যে পরিমাণ অত্যাচার করতো, স্পিড বোটে যখন যাইতাম এই ধরে মনে করেন আমারে বলে যাই আপনি এখানে বসছেন কেন, ওখানে বসতে বললাম না, ঠিক আছে এই যান ওদিকে যান, এই পা সরায় বসেন, ঠিক আছে হেভি জারি মারতো, মন চাইতো না খানিক সময় মারি না, উল্টো মার খাওয়ার মতো অবস্থা, তো যাত্রী যাত্রী মারও খাইতো। সেই অন্যায় অন্যায়ের শাস্তি হচ্ছে যাচ্ছিলাম দক্ষিণে। ও যে সেই ফেরিঘাট, এই ফেরিঘাটে আসলে কত শত ঘন্টা আমাদের কেটেছে তার হিসাব নেই। যাই হোক সময় বদলেছে, পদ্মা সেতু আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে বেশ কয়েক ঘন্টা। আমরা যাচ্ছি দক্ষিণে, খুলনা সাতক্ষীরা বাগেরহাটের প্রত্যন্ত এলাকায় যাব। বন উপকূলের মানুষরা 3 মাস ধরে কর্মহীন, তাদের ঘরে কিছু খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের চলতি পথে ভাটিয়াপাড়ায় বিরতি নিলাম যথারীতি, বেলায় সর্দার সহ আমরা সবাই নেমে পড়লাম সেই খাবার রেস্তোরাঁটিতে। মাছ কি আছে কিছু? আমি যাত্রাপথে সবসময় এই রেস্তোরাঁটিতেই বিরতি নেই, কারণ সেখানে মাটির স্বাদ পাওয়া যায়, রান্নায় একেবারে দেশীয় আমেজ পাওয়া যায়। আশেপাশের বাজার থেকে কেনা এই মাছগুলো মধুমতির মাছ। আচ্ছা আচ্ছা, দেন দেন দেন, দেরি করেন না, আমাদের কাজ আছে, আবার 10 মিনিটও লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণ আগেই বাজার থেকে কিনে আনা হয়েছে মাছগুলো, তারপরে কাটা বাছার কাজ চলছে। হয়তো রান্না অন্য কিছু হতো, কিন্তু আমাদের জন্য বিশেষ রান্না করা হলো। এছাড়া অন্যান্য যে খাবারগুলো ছিল সেগুলো তো রয়েছেই। আমি ঘুমাচ্ছি, ফাঁকি দেওয়ার একটা লাইন আছে মানুষের চোখে, চশমাটা দিয়ে আস্তে করে ঘুমায়, আর আমরা তো চোখে চশমা নেই, চোখ বুঝলেই ঠিক পায় পাওয়া যায়, চোখে চশমাটা দিয়ে ঘুমাচ্ছে ঘিরে, চশমা ফাঁক দিয়ে তাকায় দেখি কি চোখ বন্ধ। দেখেন কি করে মাছ ধুতে হয়, দেখেন আমার মতো করে ধুচ্ছে, দেখেন না ভালো করে, মাছ মাছের গন্ধ থাকলে হবে না। হ্যাঁ মাছ না ধুলে গন্ধ পাবে না, দেখছেন কি সুন্দর ধোয়ার সিস্টেম,
বেশি ভাই কাঁচা দিলে সাদা হয়ে যাবে মাছ পরিষ্কার হবে না বলেন না কেন বুধবালের উপর স্বাদ পাই না হ্যাঁ বুধবালি মানে হয় আছে ও আছে খাবা না 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 লাগবে না লাগবে ও বুধবালি এদিকেও পাওয়া যায় সাদা হয়ে যাবে ডলা দিলে এদিকেও পাওয়া যায় এদিকেও পাওয়া যায় আর থাকা গেল না হাত লাগালেন সর্দারও এটা দেখলে যে আমার হাত পা চুলকায় হ্যাঁ হাত পা চুলকায় হ্যাঁ এই শুরু করে কতদিন পুড়ে যাচ্ছিল কি কতদিন কাকা যে রান্না করে ভাইছে ও আচ্ছা 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 হ্যাঁ এই দেখে ফিরে যাও ভাই অভ্যাস নাই তো অনেকদিন ও এটা কি মাছের জন্য মাছের দোপেয়া যাবে মাঝখানে আমেরিকা থেকে একটা লোক আসছিল না হ্যাঁ দেখা করে গেছে খাইছে ও এগুলো দিয়ে খাইছে আমাদের একটু তাড়া ছিল তারপরেও অপেক্ষা করছিলাম ভালো একটা রান্না খাওয়ার জন্য পাঁচ মিনিট তো হতেই আছে পাঁচ মিনিট শেষ হচ্ছে না আর কিন্তু আম্মা যা করেন দেরি লাগে না মা ও ভাই এখানে আবার মিক্সিং হয়েছে কিন্তু ইলিশ আর বেলে মাছ একসাথে ঠিক আছে না না ঠিক আছে এখন খালি উঠবে আর খাবো উঠবে ওই আর কি আরো লোকজন আসতেছে মনে হয় খাওয়ার জন্য না দিয়ে জলের পানি দিয়ে তারপরে মাছ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এর মধ্যে আর নাড়াচাড়া পড়বে না আর নাড়াচাড়া পড়বে না একবারে হ্যাঁ এতগুলো মাছ নিয়ে বসছেন আপনি এই কর্ম করবেন ঠিক হবে ওকে ওকে চলেন দাদা খাওয়া শুরু করি এই ইয়ে এদিকে আমি তো দাদার পাশে বসি ও ভাই এত কিছু দিয়েন না আপনি যে চামচের বাড়ি টাড়ি দিয়েন না মধুমতি নদী গোপালগঞ্জ পার হয়েছি এবার বাগেরহাট জেলায় ঢুকলাম আমরা চলে যাব খুলনা হয়ে সাতক্ষীরা পথে কাটাখালীতে নামিয়ে দিলাম আমাদের সর্দারকে তিনি সোজা বাড়ি যাবেন এই ব্যাগটা লোড দিয়ে দিছে মঞ্জু ভাই হ্যাঁ আর এই ব্যাগ আর এই ব্যাগটা আপনি দিবেন কোথা থেকে আসছে না এটা যে দেশ বিদেশ থেকে বিভিন্ন সময়ে ও হো ভাই হ্যাঁ এই দেশে ধুতি আসছে হ্যাঁ ওটা আমি কলারে পরে ঘুরবো কি ওটা আমি নিয়ে আসছি আপনার জন্য এটা প্যাকেট খুলবো হচ্ছে টলারে ওকে 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 তাহলে আপনার এখন কাজ কি আমার এখন কাজ হচ্ছে টলার রেডি করা আর আর হচ্ছে খাদ্য খাবার কিনা হ্যাঁ মাংস যেটা দিবেন সেটা কিনবো হ্যাঁ তাহলে যান মংলায় গিয়ে দাম দর করে মানে এখানে এই কত 400 বস্তা মোটামুটি রেডি করতে থাকেন ঠিক আছে তারপর যদি বাড়ে হ্যাঁ বাড়বে তো বটেই কমবে তো আর না আর আপনি যে এখানে দাঁড়াইছেন ওই দুলোভাই যদি দেখে না 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 দুলোভাই দেখেন না যান ঠিক আছে যান আল্লাহ হাফেজ এই যে মঞ্জু ভাই আমার ঘাড়ের উপরে যে বোঝাটা দিল আর সাবিদুল সাহেবের 3000 টাকা দিছে 3000 টাকা দিছে ওই টাকা হ্যাঁ ওই টাকা দিয়ে যায় দিয়েন কিন্তু আপনার আপনি যদি না বলেন তাহলে মাইরে দিয়ার লাইন আছে আপনি বলে দিলে মাইরে মাফ না আমি একটু তার মাকে বলে দিব না যে তার ছেলের জন্য 3000 টাকা ছিল ও আসেন তো টাকার বিরাট মালিক হয়ে যায় ঠিক আছে ভাই যান 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 ছেলের নামে টাকা নিয়ে সেই আংটি বানায় এটাও বলে দিলাম আপনাকে ওকে 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 ঠিক আছে ভাই জানতে দে লম্বা পথ পাড়ি দিয়ে সাতক্ষীরার মুন্সিগঞ্জে পৌঁছালাম শরীরটা ভালো লাগছিল না দুই আলম দোস্ত আর আমি ধরব ধরে এরপর টানা দেবো দিয়ে অসুস্থ শরীর তো সুস্থ হয়ে যাবে একদম এটা মাস্টার হয় তারপরে যে পপকর্ন নিছি এটা খাওয়াতে হবে যখন ক্লান্ত হয়ে যাবো টানা দিতে দিই তখন পপকর্ন খেয়ে আবার সুস্থ হয়ে নেবো কিন্তু আমি ওষুধ খাইছি রাতে ছিলাম একটি
হোটেলে সাতক্ষীরার মুন্সীগঞ্জের কলবাড়িতে। খেজুরের রস নাকি ভাদ্র মাসে? হ্যাঁ, আমাদের এদিকে হচ্ছে বিলে এখন ধান হচ্ছে আপনার রোপণের সময়, ঠিক আছে? তা আমরা ওই বিলে ধান নিয়ে যাই যে সিস্টেমে, এই বিলে ভাত নিয়ে যাই যে ঠিক সেই সিস্টেমে নিয়ে আসি। দেখ আজকে একজন ডাক্তার সাহেব কৃষক হয়েছে। হ্যাঁ দেখলাম যে আমরা মাঠে খাতিয়ে আইছি ভাই। এখন কিরাম হলো আমরা রামসাবানির সদস্য? হ্যাঁ, এটা হচ্ছে সেই তো এই জিনিস এত কষ্ট করে বয়ে আনে, এখানে নেই তো। যাই হোক, আর কি আছে? এটা একটা ছোট মাংস। এটা কি কালিভুনা? এটা ছোট একটা কালিভুনা। আচ্ছা ভাই, রান্না কে করছে? ও রান্না হচ্ছে বেলায়েতের মানে কি অর্ধেক ভাবে অর্ধেক অর্ধেক আমি কিছু না। ওকে, বুঝতে পেরেছি। এটা ছোট হচ্ছে এটা কি পায়রা মাছ? পায়রা মাছ, আহা। ওই এর মধ্যে এত রান্না হলো না, গেছিল কিছু বলার পরে রান্না করছে। ওকে চল 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 চল, খাইনি খাইনি খাইনি। এই আমাদের ইয়ে কই? ও ডালও আছে। এই যে এই জিনিসটার কারণে তো আপনার মোটর সাইকেলে করে ঘরে করে আনতে কষ্ট হয়ে গেছে। এই এই জিনিসগুলো কি সব আপনার ঘরে ছিল? হাড়ি পাতি মিলন, তুমি হদা বন্দুকের ব্যারেল খোলা লোক, তুমি এটা খুলতে পারতেছ না? পারে না, পারে না, পারে না। জানেন না, গাছ রাখিনি, মরা গাছ একটাও রাখিনি। এরা মরা গাছ দেখেই মনে করে ওই বুঝি বিপক্ষ পার্টি, বুঝলি? মরা গাছে গুড়, তাহল তো সে এই কি জেলখানায় উপরে ঠিক তরকারির উপরে ভাই, এরকম একদম এই লাল ঝুল মারামারি বাধা দেয়, ঠিক আছে? খালি বলে লাল ঝুল কই ইজ্জত মেরে দিলে আজকে সেই ঝোল। বাবুচি যদি শোনে পরদিন সকালে যখন বের হলাম, বেশ সকাল সকালই বের হয়েছিলাম, যাবো আশা শুনিতে। সেই অবস্থা, মালিক মানিকখালী সেতু, খোলপেটুয়া নদীর উপরে একটা ব্রিজ, এইটাতে টোল আছে এবং এটা নাকি সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় সেতু। আমি একটি অফিসিয়াল কাজে সেখানে গিয়েছিলাম, সেই কাজটি করতে গিয়ে বৃষ্টির মধ্যে পড়তে হলো, এবং যথারীতি আপনারা জানেন যে বৃষ্টি আমার ভালোই লাগে, আর এই বন উপলক্ষের বৃষ্টি হলে তো কথাই নেই। আশাশুনির প্রত্যন্ত অঞ্চল, এটি একটি নদী যেটি খোলপেটুয়া, সেই নদীর তীরবর্তী একটি জনপদ, এবং সেখানকার মানুষদের জীবনযাত্রা অসাধারণ। ওরে বাবা রে বাবা, তো দুই তলার বাসিন্দা। হ্যাঁ, সাতক্ষীরার এই অঞ্চলটি চিংড়ির ঘের অধ্যুষিত এলাকা, লবণ পানি, বৃষ্টির পানি পড়লে কিছুটা স্বস্তি নামে, তবে লবণ পানির ঘেরে এখন প্রচুর মাছ হচ্ছে। সুন্দর সাইজ তো, দেখছেন অবস্থা মাছের? এই এখানকার ঘেরের মাছ এগুলো না? বাহ, এগুলো রেট কিরকম? আপনার হাজার এক হাজার টাকা কেজি। এক হাজার টাকা কেজি কি ঘের থেকে নেন আপনারা নাকি? ঘের থেকে না, এবারে কোম্পানিতে যদি বিক্রি হবে। ও বাবা, তো মাছের দাম আছে তো মেলা। এখান থেকে সব কি এক্সপোর্ট হয় না? আমরা বাজারে তো এই সাইজ কম পাই, বাজারে পাই না। কই যায় এগুলো? বিদেশ চলে যায়, না? সেই তো বলি, আমরা পাই না এইসব, এই সাইজের মাছ, ছোট সাইজ, আরো ছোট পাই মাছ।
তাহলে হচ্ছে বড়গুলো বিদেশ পাঠিয়ে দেন, ছোট ছোটগুলো আমাদের খেতে দেন। ছোটগুলো আমাদের খেতে দেন। কীট না, আর সব বড়গুলো বিদেশ পাঠিয়ে দেন। যাক, আমরা না হয় নাই খেতে পেলাম এই বড় চিংড়িগুলো, বিদেশে যাক, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করুক, আর সেই সঙ্গে উন্নত হোক এই অঞ্চলের মানুষের জীবন। কিন্তু দিন শেষে সেই উন্নতিটা চোখে পড়ে না নানা কারণে। যাই হোক, আমরা একটু পরে চলে যাব এখান থেকে, কাজেই যাওয়ার আগে একটু বৃষ্টিতে পড়েছিলাম এবং বৃষ্টির মধ্যেই এখানকার কর্মচঞ্চল পরিবেশে মানুষদের কাজকারবারগুলো দেখছিলাম। একই সঙ্গে অনেক দিন ঢাকার বাইরে যাওয়া হয় না, মাটির গন্ধ নেওয়া হয় না, ঝুম বৃষ্টি দেখা হয় না, সেই বৃষ্টিও অনুভব করছিলাম। দারুণ এক পরিবেশ। এই ফুলগুলোর নাম জানেন? আকন্দ। প্রচুর আমাদের গ্রামে বৃষ্টিতে কি সুখ, দেখেন দেখেন কি খবর। যাক, না না না, ঠিক আছে বাবা, তোমরা থাকো, আমি যাই। এই অঞ্চলটা এরকমই, এই আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি ছাড়া আর কিছু থাকে না। ওরে বৃষ্টি, ঝড় বৃষ্টি আসলে একটু ক্ষতি হয়, কিন্তু এখানকার মানুষরা খুশিও হয়, কারণ এই সময় খাবার পানি অর্থাৎ মিষ্টি পানিটা চারপাশে থাকে। বছরের অন্য সময় অনেক বেশি কষ্ট করতে হয় তাদের মিষ্টি পানির জন্য, কখনো কখনো মিষ্টি পানি কিনতেও হয়। যাই হোক, এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এর মধ্যেই চলে সুন্দরবন উপকূলের মানুষের জীবন। সেই লবণ জলের মানুষের জীবনের গল্প আবারও শোনাবো আপনাদের, সেই সঙ্গে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেবো এই দফায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিন থেকে। কয়েকদিন পরপর পাবেন লবণ চলে আমাদের আনন্দযাত্রার খবর। ভালো থাকবেন সবাই, শুভকামনা।